শিলচর লোকসভা চংবারে নি ত্রিপুরা হাস্তে নি কাইনি নি বিসিং ওয়েস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নি লোকসভা ইলেকশন বোর্ড টাউসে জরা কচাং কচাং ন ওই টংমানি মাংপ্লে কাসাই ফাইকা 30 বাগমা কনস্টিটুয়েন্সি বিসিং খবজাগনাই পোলিং স্টেশন 30/11 বারাবারি বিশ্বচন্দ্র পাড়া যে বি স্কুল নগ্দ খামচারি লুকুর কচাং কচাং ফাই বোর্ড লাইনাই লাইন বাসাই থাংমানি তাই হাপাংনি যত সেপ সাপ টংমানি যত টংমানি মাংপলি বো কাসাই ফাইকা লুকুর কচাং কচাং বোর্ড দই থামানি মাংপলি কোথা থেকে শুরু করছি ভোটার? আমরা একদম ডিউটাকে ভোট অ্যাকচুয়াল পোল শুরু করেছি, আমরা পোল শুরু করেছি জাস্ট যখন 7টা বেজেছে, আমরা এক নম্বর প্রার্থী মানে এক নম্বর ভোট অলরেডি করে দিয়েছে। একজন মানে মেইল ইলেকটর ও ভোট করেছে 7টা সময়। এখন পর্যন্ত কয়টা ভোট গেছে? এখন পর্যন্ত 102টা ভোট আমরা নিতে পেরেছি। 102টা তার মধ্যে খুব সুন্দরভাবেই ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা মন্ত্রী করতে পারছি, আমাদেরকে যারা ভোট দিতে আসছেন সবাই সহযোগিতা করছেন, এবং যারা পুলিশ পার্সোনেল আছেন তারাও সহযোগিতা করছেন, এবং যারা এজেন্টে যারা আছেন তারাও সহযোগিতা করছেন, এবং আমার টিম পুরোটাই সুন্দরভাবে ভোটটা নিচ্ছেন। 102টা ভোট গেছে এখন পর্যন্ত, প্রবলেম হয় না তো? না, কোনো প্রবলেম হয় নাই, এবং খুব সুন্দর সার্ভিস চলছে। আপনার নাম? আমার নাম, আমি প্রিসাইডিং অফিসার লিটন দাস। এটা কোন জায়গায়? এটা 30/11 30/11 বাগমা অ্যাসেম্বলি। আর অ্যাড্রেসটা হচ্ছে মানে পোলিং স্টেশনটা হচ্ছে বড়বাড়ি বিশ্বচন্দ্র পাড়া জেবি স্কুল পশ্চিম দিক, এটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশনের অ্যাড্রেস। বয়স্ক লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বয়স্ক যারা আছেন ওনাদেরকে আমরা প্রায়োরিটি বেসিস ওনাদেরকে দিচ্ছি, যারা এবার সিনিয়র সিটিজেন যারা আছেন, ইভেন যারা ছোটো বেবি আছে বা প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদেরকে একদম স্বতঃস্ফূর্তভাবে যাতে তারা দিতে পারে, হ্যাঁ তাদেরকে আমরা একদম আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করে ওদের ভোটটা আমরা দিয়ে দিচ্ছি। নমস্কার। তাকলাই লোকসভা চংবারি ও চংবারি তিনি ভোট কচাং কচাং দেই টংবোমাহাই পরিস্থিতির তার জরানি কচাং কচাং চলে টংলে ব পুলিশ স্টেশন ম তোমা হোসেন সম পাল বুড়া বুড়ি রঙে ব্যবস্থা তৈ র সাকুন র আর র অন্য র ব্যবস্থা তো ফ্লাই যে খাই টংবাই না যে সুসি সিয়া কা কইতানি সিবি ফাইমনি না দুই এক হক ফাই উয়াং শিকো নাই রং সঙ্গে দিব সাসনে আংয়াং মানি কানছে অখিয়ারান। লোকসভা ইলেকশন কেমন চলছে পরিস্থিতি এখন পর্যন্ত? খুব ভালো চলছে, ভালো চলছে। কোথা থেকে আইছে? আমি তো আইছি 7:30। কি মনে করছে এইবার কে সরকার আইতে পারে? এটা তো আর কইতাম পারতাম না, যার যেহেন মন ধরে হেন দিলে কে আইব কইতে পারতাম তো। আমি কেমনি কইব? বাড়ি কোন বাড়ি তো আমার 18 বেলা না হইলে ভোট দিতাম কখনো আইব। আপনার নাম একটু কম? হ্যাঁ, আপনার নাম একটু কম? আমার নাম আব্দুল রশিদ।